अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू इन्नल हम्दलिल्लाह नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहू व मन युद्लिल फला हादिय लहू व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्न मुहम्मदन अब्दुहू व रसूलुहू अम्मा बाद। सम्मानित दर्शकबृन्द दूरे ও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। दर्शकबिंदु आमरा आलोचना करছিলাম इमाम आबू जाफर आत-ताहावी रहमतुल्लाह आलैहि रचित बयान ओ आकीदाते आहले सुन्नाह वल जामा आहले सुन्नाह वल जामातेर आकीदा এই গ্রন্থটি নিয়ে দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম যে ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদার সহি উৎস বিশুদ্ধ উৎস কোথায় আছে সেটা তিনি তার গ্রন্থে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আমরা সেটার ব্যাখ্যা করেছি। দ্বিতীয়ত এরপরে তিনি আলোচনা করেছেন যে কোথায় বিভ্রান্ত আকীদা কোথায় আসে এবং কিভাবে আসে সেটাও তিনি উল্লেখ করেছেন। তার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ সেটা আলোচনার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম যে যারা পথভ্রষ্ট তারা কিন্তু সহি আকীদাকে সহি আকীদার উৎস যেগুলো আছে আকীদার সহি উৎস যেগুলো আছে সেগুলোকে যথেষ্ট মনে করে না অর্থাৎ আকীদার সহি উৎস বিশুদ্ধ উৎসগুলোকে যথেষ্ট মনে করেন তারা বিভিন্ন রকমের ভুল উৎসের উপর নির্ভর করে থাকে। তার মধ্যে আমরা বলেছিলাম যে এক নম্বর হচ্ছে স্বপ্নের উপরে তারা বিশ্বাস করে থাকে, দ্বিতীয় হচ্ছে তারা কাশফের উপর নির্ভর করে অনেকে কাশফ যাওক তাওয়াজদ ইত্যাদি উদ্ভট কথাবার্তার উপর নির্ভর করে, আবার কেউ কেউ মনে জাগ্রত হওয়া শব্দপ্রাপ্ত হওয়া কেউ কেউ চোখ বন্ধ করে আল্লাহর দিকে ইসরা মেরাজে চলে যায় আবার সেখান থেকে আসে গোপন কথাবার্তা বলা শয়তান তাদেরকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে যায় সেভাবে তারা সেগুলোতে আসে সেটার উপর নির্ভর করে তারা আকীদা পোষণ করে থাকে। কেউ কেউ গাল গল্প পোষণ করে বানোয়াট কথাবার্তা পোষণ করে থাকে, কেউ কেউ ইসরায়েলি বর্ণনা নির্ভর করে, কেউ কেউ আবার মুতাশাবিহাত আয়াতগুলোর উপর নির্ভর করে থাকে আয়াত হাদিসের উপরে। আমরা আরও বলেছিলাম যে কেউ কেউ ইহুদি নাসারা মাজুসি বা যারা বিভিন্ন দর্শন বিভক্ত হয়ে গেছে খারাপ দর্শনে লিপ্ত দর্শন যেগুলি আছে বেশি গ্রিক দর্শন বা ফেরাউনি দর্শন বা এই ইরাকি দর্শন সেই সমস্ত দর্শনগুলো যেগুলির উপর নির্ভরশীল আকীদার ক্ষেত্রে, কেউ কেউ আবার মানুষের বাণীর উপর নির্ভরশীল। এগুলিকে আমরা যদি ভাগ করতে পারি এই যে বিভিন্ন বেদাতীরা যেভাবে বিভিন্ন দর্শনে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন নীতিতে বিভক্ত হয়ে গেছে আকীদা গ্রহণের ক্ষেত্রে আমরা সেগুলিকে নিম্নরূপে ভাগ করে দিতে পারি। এক নম্বর হচ্ছে যারা বেদাতপন্থী তাদের মধ্যে সবচেয়ে বেশি দূরবর্তী বেদাতপন্থী হচ্ছে তারা হচ্ছে দর্শনবিদ যাদেরকে দার্শনিক বলে আমাদের দেশে বা বিভিন্ন আমাদের সমাজে খুব বেশি প্রচলিত এবং তারা এদেরকেই তাদের আকীদার উৎস মনে করে থাকে। এই দার্শনিকরা আবার দুই ভাগে বিভক্ত, তার নিচক দার্শনিক যেমন ইবনে সিনা ফারাবি এরা দার্শনিক এরা এই দর্শন কখনো সহি আকীদার দিকে নিয়ে যাবে না। কেউ যদি ইবনে সিনার শেফা পড়ে সে অসুস্থ হয়ে পড়বে, শেফার তলে আরোগ্য কিন্তু সেটা পড়লে সে অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ তার আকীদা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ফারাবি তার লেখা গ্রন্থগুলো কখনো সহি আকীদার দিকে মানুষকে নিয়ে যাবে না অথচ সেগুলি পাঠ্য বিভিন্ন দেশে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মান্তেকের গ্রন্থগুলো সেগুলি মানুষের কাছে পাঠ্য সেগুলি নিচক দর্শন সেই দর্শন দিয়ে কখনো আকীদার সেই দর্শক কখনো আকীদার উৎস না এবং সেই আকীদার উৎস হিসেবে গ্রহণ করলে তারা প্রত্যেকটি মানুষেই যারা এরূপ করবে তারা পথভ্রষ্ট হবেই হবে কোনো সন্দেহ নেই কারণ তারা সঠিক পথের দিকে নিয়ে যাবে না তারা কোরআন ও সুন্নাহর বাইরে অন্য পথে নিয়ে যাবে। দার্শনিকদের মধ্যে আরেকটি দল আছে যাদেরকে বলা হয় সুফিবাদী দর্শনবিদ তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে আব্দুল করিম জিলি অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার নাতি ছিলেন আব্দুল করিম জিলি। সে সর্বশ্বরবাদে বিশ্বাসী ছিল অর্থাৎ সব কিছু ঈশ্বর আছে এটাতে বিশ্বাসী ছিল। অনুরূপভাবে সোহরাওয়ার্দী নামে একজন মাকতুল যাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে কুফরির কারণে সেও এই নীতি বিশ্বাসী ছিল অর্থাৎ সব কিছুতে সর্বশ্বরবাদে বিশ্বাসী ছিল। অনুরূপ ইবনে সাবরিন সেও এই নীতিতে বিশ্বাস ছিল, ইবনে হুদ সেও এই নীতি বিশ্বাসী ছিল, ইবনে আরবি নামে বিখ্যাত যারা অনেকেই তাকে শেখুল আকবার বলে সে আসলে শেখুল আকফার সবচেয়ে বড় কুফুরি কথাগুলি সে বলেছে। সে কোনো কিছুকে হারাম মানত না সব কিছুকে হালাল মনে করত। এই জাতীয় মানুষ আরেকজন সর্বশেষে যোগ হয়েছে তিনি হচ্ছেন গাজালি কারণ ফকি এবং এই সমস্ত তাসাউফ নীতিতে বিশ্বাসী এদের মধ্যে সবসময় একটা বিরোধ চলে আসছিল কিন্তু গাজালি এসে সে প্রথমে ফকি হওয়ার নিজের ভান ধরেছে তারপরে তিনি আবার সুফিবাদের কাছে ছিলেন দুইটা মিলে একসাথে করে গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলোতে কিমিয়া সাআদাত এবং ইহইয়া উলুমুদ্দিনের বিভিন্ন জায়গাতে শিরকি কথাবার্তায় ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদের কথা আছে সেখানে রয়েছে এক সর্বেশ্বরবাদের কথা। যারা এই সর্বেশ্বরবাদের কথা বলবে তারা সুফিবাদ একদিক থেকে আর দার্শনিক নীতি বিশ্বাসী কারণ সর্বপ্রথম সর্বেশ্বরবাদ যে বলেছিল সে হচ্ছে ফেরাউন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফেরাউন আসলে সর্বশ্বরবাদে বিশ্বাসী ছিল সে মনে করত সেই সবার চেয়ে বড় হিসেবে সে বলতো আনা রব্বুকুমুল আ'লা দেখতে পাচ্ছ তোমরা যে আমি সবার চেয়ে বড়, এই সেই হিসেবে সে বলতো। অর্থাৎ সব জায়গাতে ঈশ্বর আছে, ঈশ্বরের মধ্যে আমি সবচেয়ে বড়, এটা সে বলতো। সে আসলে কোনো ইলাহি বিশ্বাসী ছিল না। সেই হিসেবে যারাই দর্শনবিদদের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী তারা হচ্ছে সুফি দর্শনবিদ, সুফিয়া দর্শনবিদ। এদের মধ্যে আরও রয়েছে যে বিখ্যাত যে রুমি বলে, রুমি মাসনবী, সেও সুফি দর্শনবিদে বিশ্বাসী। সহিহ আকীদার ধারক বাহক তারা কখনো নয়, এরা ভুল দর্শনে বিশ্বাসী। এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে। এই দর্শন গ্রহণ করলে ইমান থাকবে না, আকীদা থাকবে না। এই দর্শন পড়ার কোনো প্রয়োজন নেই। এই দর্শন দিয়ে ইমান কখনো অর্জিত হবে না এবং এটা আকীদার কোনো বিষয়ও নয়। এই দর্শন, এই জাতীয় দর্শনবিদ হচ্ছে প্রথম শ্রেণীর পথভ্রষ্ট লোক, যারা পুরোপূর্ণভাবে সহিহ আকীদা থেকে দূরে সরে গেছে, বিশুদ্ধ আকীদা দূরে সরে গেছে। বিশুদ্ধ আকীদার উৎস থেকে অন্য উৎসকে তারা নিজেদের জীবনের জন্য উৎস হিসাবে গ্রহণ করেছে। বিশেষ করে তারা গ্রিক দর্শন এবং ফেরাউনি দর্শন, ওই জাতীয় যে সমস্ত দর্শন নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট দর্শনগুলোকে নিজেদের জন্য তারা গ্রহণ করে নিয়েছে। এদের সেই দর্শনগুলোর কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। এরপরে দ্বিতীয় যে শ্রেণীটি আমরা দেখতে পাই, যারা কাছাকাছি আহলে সুন্নাহ জামাতের, যারা একেবারে দিন থেকে দূরে সরে যাননি, কিন্তু তাদের মধ্যে তারা ভুল করেছে বিভিন্ন জিনিস থেকে গ্রহণ করতে গিয়ে। সেই দর্শনবিদদের মধ্যে সেই লোকদের মধ্যে হচ্ছে বিখ্যাত, যারা তাদেরকে আমরা বলে থাকি আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ। কালাম শাস্ত্রবিদদের নিম্নোক্ত মতবাদকে তাদের দিনের উৎস মনে করে নিয়েছে। প্রথম, তারা গ্রিক দর্শনকে গ্রহণ করে নিয়েছে মনে প্রাণে। তাছাড়া তারা মুসলিম যে সমস্ত দার্শনিক মুসলিম বলে বিবেচিত, যেমন মুসলিম বলে গ্রহণ মানুষের কাছে স্বীকৃত, তাদের দর্শনকে গ্রহণ করে নিয়েছে। যেমন ইবনে সিনা, ফারাবি এবং ইবনে আরাবি, ইবনে সাবিন হুদ, এদের বিভিন্ন দর্শন কথাবার্তাকে তারা গ্রহণ করে নিয়েছে। এরা কালাম শাস্ত্রবিদ হলেও, কালাম শাস্ত্রবিদ কেন বলা হয় সেটা হচ্ছে আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম নিয়ে তারা অনেক উচ্চবাচ্য করেছে, অনেক কথা বলেছে। প্রথমে তারা পথভ্রষ্ট হয়েছে এইভাবে যে আল্লাহ তাআলা কথা বলেন না, কথা বললে তো তার জিহ্বা লাগবে, জিহ্বা লাগলে গলা লাগবে, গলা লাগবে শব্দ বের হতে হবে, নাক লাগবে, মুখ লাগবে, ইত্যাদি ইত্যাদি। তারা লাওয়াজিম বাতিল কিছু জিনিস, কথার দাবি বলতে বলতে একসময় তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তো আল্লাহর কালামকে নিয়ে পথভ্রষ্ট হওয়ার কারণে তাদের নাম হয়েছে আহলুল কালাম। এই আহলুল কালাম, এই জন্য কালাম শাস্ত্রবিদ, বাংলায় তাদেরকে কালাম শাস্ত্রবিদ বলে থাকে। এই আহলুল কালাম পথভ্রষ্ট হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর আকীদার উৎস মনে না করে তাদের আকীদার উৎস নিয়েছে গ্রিক দর্শনকে, এবং গ্রিক দর্শনে প্রভাবিত মুসলিম বলে মানুষের কাছে প্রচলিত যে সমস্ত দার্শনিক আছে, ইবনে সিনা, ফারাবি বা এই জাতীয় দার্শনিকদের মতবাদকে তারা নিজেদের জন্য গ্রহণযোগ্য মতবাদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। অনুরূপভাবে বাতিনি ফেরকার বিভিন্ন নীতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে। বাতিনি ফেরকার বিভিন্ন নীতি দ্বারা প্রভাবিত হয়েছে। অনুরূপভাবে খবর ওয়াহেদকে তারা অস্বীকার করেছে, খবর ওয়াহেদ গ্রহণ করেনি। অমুসলিমদের আকীদা, বিশ্বাস এবং সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে। কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে তারা অপব্যাখ্যা করেছে এবং তাদের শায়েখদের অন্ধ তাকলিদ করেছে। অন্ধ তাকলিদ কী জিনিস? আকীদার ক্ষেত্রে তারা বলে থাকে যে আকীদার ক্ষেত্রে কোনো তাকলিদ চলে না, অন্ধভাবে গ্রহণ করা চলে না, দলিল লাগে। অথচ তারা নিজেরাই আশআরি কী বলেছে, মাতুরিদি কী বলেছে, সেটাই তাদের কাছে গ্রহণযোগ্য। কোরআন এবং সুন্নাহ কী বলেছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অথবা তাদের যে সমস্ত মাদ্রাসা আছে বা বিভিন্ন বিদ্যাপীঠ আছে বিশ্বের কোথাও, সেগুলি বিদ্যাপীঠের মধ্যে কোন শেখ কী বলেছেন, কোন ওস্তাদ কী বলেছেন, বা কোথায় শাহরাস্তানি কী বলেছে অথবা শাহরাস্তানি কী বলেছেন, সেটা তাদের কাছে বেশি গ্রহণযোগ্য বিবেচিত হয়। কখনো কখনো তারা আশআরি কী বলেছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য বিবেচিত। অথচ কোরআন এবং সুন্নাহর মূল যে ভাষ্য, সেখান থেকে তারা আকীদা গ্রহণ করতে সচেষ্ট হয় না, সেদিকে এগিয়ে যায় না। এই জন্য এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ। এদের মূল কারণ আমরা আগেও বলেছি, এদের কারণ হচ্ছে তারা কোরআন কারীমের অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। তৃতীয় গোষ্ঠী হচ্ছে সুফিবাদী গোষ্ঠী, যারা আমরা আগেও বলেছি তাদের মূলত কোরআনের ইশারি এবং ইঙ্গিতপূর্ণ অর্থ নেয়, মূল অর্থকে তারা দূরে সরিয়ে দেয়, সেটা নেয় না। তাদের উৎস হচ্ছে তারা নাসারাদের বিভিন্ন নীতি গ্রহণ করেছে। নাসারারা গ্রহণ করেছে কখন? নাসারা যখন তাদের কিতাবকে, বিশেষ করে খ্রিস্টানরা যখন তাদের কিতাবকে সংরক্ষণ করতে পারলো না, তাদের উপর বিভিন্ন আক্রমণ আসার কারণে, তখন তারা বিভিন্ন ইঙ্গিতপূর্ণ লেখা লিখত। সেই ইঙ্গিতপূর্ণ লেখাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সুফিবাদীদের মধ্যে সংক্রমিত হয়। তারাও কোরআনে কারীমের ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যাকে তাদের কাছে বড় জ্ঞানের জিনিস, তথ্য বলে বিবেচিত হয়। এবং যে ব্যক্তি ইঙ্গিত যত বেশি জানে, সে তত বড় আলেম বলে বিবেচিত হলো। জাহের নস জানলে, কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা জানলে তার কাছে আলেম বলে বিবেচিত হয় না। যত বেশি অপব্যাখ্যা করতে পারবে তত বড় আলেম তাদের কাছে বিবেচিত হয়। तारा नासारादेर थेके कि कि नियेछे नासारा थेके तारा विभिन्न शायख उस्तादेर कथाई मानते होबे एटा नासारादेर नीति सेटा ग्रहण करेछे पोशाकेर क्षेत्रे नासारादेर नीति ग्रहण करेछे हुलुल ओ इत्तेहाद नासारादेर थेके ग्रहण करेछे अर्थात आल्लाह ताआला खुशी होले कारो उपर नाजिल हन सरासरि एकला आल्लाह एसे कारो साथे एकसाथ हये जान एई जे नीति अवलम्बन करे जेमन हल्लाज एई नीति विशेष छिलो आर एई नीतिते अनेक सूफीबादी एरा प्रद्रष्ट होयेछे एई नीतिर कारणे एई नीति कखनो कुरान सुन्नाहर पक्षेर नीति नय कोन विपक्ष नीति कुरान सुन्नाहर सही आकिदार उत्सेर बाइरे नीति द्वितीय उत्स होच्छे यादेर सूफीबादीदेर द्वितीय उत्स होच्छे इहुदी उत्स तारा जिकिर निशे इहुदीदेर थेके तारा बाड़ाबाड़ी गोलू बाड़ाबाड़ी कराटा इहुदी थेके नियेछे एबादतेर रीतिनीति इहुदी थेके नियेछे हुलूल इहुदीरा हुलूले विश्वासी अर्थात हुलूल अर्थ हलो कारो आल्लाह ताआला नेमे एसे कारो शरीरे प्रवेश करा सेई नीति विश्वासी सेटा ইহুদিরা যেভাবে বিশ্বাস করত ঠিক বর্তমানে অনেক সুফি বিশেষ করে খারাপ সুফি সুফিবাদী যারা মুস্তাসাব যারা তারা সেই নীতি বিশ্বাস করে থাকে এগুলি হচ্ছে ইহুদি উৎস এগুলো হচ্ছে ইহুদি উৎস সুফিবাদ ইহুদি উৎস সুফিবাদের মধ্যে তৃতীয় উৎস হচ্ছে হিন্দু উৎস ইন্ডিয়ান উৎস তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড বুদ্ধদেবের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে বুদ্ধ যেভাবে দুনিয়া সব ছেড়ে চলে যায় তেমনিভাবে সুফিরা সবচেয়ে চলে জঙ্গলে যে বসবাস করতে ভালোবাসে বা একাকিত্ব অবলম্বন করতে ভালোবাসে এটা কিন্তু ইসলামের কোনো নীতি নয় এই একাকিত্ব ইসলাম গ্রহণ করে না অনুরূপে ব্রাহ্মণদের ইবাদতের সাথে এদের ইবাদতের মিল রয়েছে ফানা ফিল্লা তারা যেটা বলে সেটা সম্পূর্ণরূপে হিন্দুদের আকীদা হিন্দুদের বিশ্বাস সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে ওয়াহদাতুল উজুদ হিন্দুদের বিশ্বাস তারা গ্রহণ করে নিয়েছে ভিক্ষাবৃত্তি হিন্দুদের একটি বিরাট ধর্মীয় একটি জিনিস সেটাকে সুফিবাদীরা গ্রহণ করে নিয়েছে খারাপ সুফিরা এবং তারা মাজারে মাজারে পড়ে থাকে সেখানে ভিক্ষাবৃত্তি করে খায় এই জাতীয় জিনিস ইসলাম কখনো সমর্থন করে না चार नम्बर उत्स हे सूफीबादे ग्रीक उत्सर मध्य आछे हुलूल इत्तेहाद वाहदातुल वजूद ग्रीकेर उत्सगुली रयेछे कारण परिभाषागत तादेर साथे मिल रयेछे कथाबार्ता एबं साधनागत मिल रयेछे ख्रिस्टियानदेर साथे ग्रीकदेर साथे पंचम जे उत्स सूफीबादे तारा हच्छे शियादेर साथे शियारा एबं शियादेर वली एबं शियादेर वेलायात एबं सूफीदेर वली एकई जिनिस काछाकाछि मिल रयेछे शियारा जेभावे एलमे लादुन्निर विश्वासी एलमलादुनी विश्वासी तेमनि भावे सूफिरा एलमलादुनी विश्वासी जेमन दीनेर जाहेर बातेन इत्यादि आछे बोले जेमन शियारा विश्वास करे तेमनि भावे सूफिराओ विश्वास करे थाके कबरेर सम्मान करा माजारेर सम्मान करा सूफिराओ विश्वास करे तेमनि भावे शियाराओ विश्वास करे थाके एकई रकमेर तादेर विश्वास एबं कर्मकाण्डेर मिल रयेछे पंचम जे उत्स एदेर सूफिदेर ता हच्छे कालाम उत्स आकिदा विषयक मिल रयेछे कालामेर साथे तादेर आहल कालामेर उत्स कलम शास्त्रविदদের অনেক কিছু তারা নিয়েছে অনুরূপভাবে সুন্নাত বিষয়ক মিল রয়েছে তারা সব সুন্নতের উপর আমল করে না তাদের উস্তাদ যা বলবে সেটাই শুধু আমল করে কাশফ এবং শাইখদের বাণীকে তারা অনেক বড় কিছু মনে করে থাকে তাদের দ্বীনের উৎস হিসেবে গ্রহণ করে নিয়েছে আকীদার উৎস তাদের আকীদার উৎস আরেকটি হচ্ছে ইলহাম ইলমুল লাদুনি এগুলি তাদের আকীদার উৎস স্বপ্ন তাদের আকীদার উৎস অদৃশ্যের পক্ষ থেকে আহ্বান তাদের আকীদার উৎস মিথ্যা ও বানোয়াট হাদিস তাদের আকীদার উৎস মৌলিকভাবে বোঝা যাচ্ছে যে যেসব কারণে তারা আকীদার উৎস থেকে সহি আকীদা থেকে বিচ্যুত হয়েছে সহি আকীদা থেকে দূরে সরে গেছে তা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্য আকীদা বিশ্বাসের জন্য যথেষ্ট নয় মনে করা তারা আকীদার ক্ষেত্রে মিথ্যা বানোয়াট দুর্বল বর্ণনার উপর নির্ভর করে করার মনোভাব তাদের মধ্যে আছে তারা কোরআন ও সুন্নাহর ভাষ্য বুঝার ক্ষেত্রে সালফে সালেহীনের ব্যাখ্যা থেকে বিমুখ থাকা সহি খবর ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ না করা তাদের মতের বিপরীত বিভিন্ন নস বা ভাষ্য থেকে বিমুখ থাকে তারা তাদের মতের পক্ষে दृश्यमान भाष्यसमूह ग्रहण करा निजे मत के शक्तिशाली करार जन्य दलिल हिसाब से नय अर्थात तारा सही दलिल सही हइलो विशुद्ध हादिस थाकलो सेटा तारा ग्रहण करे ना कुरान ओ सुन्नाहर शब्देरो आर्थिक विकृति साधन करे तारा विवेक के बड़ो करे देखा कुरान सुन्नाहर विपरीते विवेक के प्राधान्य देया अमुस्लिमदेर आकिदा ओ संस्कृति द्वारा निजे प्रभावित हवा ए हच्छे तादेर विकृतिर मूल कारण तादेर सही आकिदा थेके विकृतिर मूल कारण आमरा देखते पाइलाम जे आसले संक्षेपे आमरा बोझाते चाइलाम एटाई जे जदि केउ आमरा जे आगे सही आकिदार 5-6टी मूलनीति उल्लेख करेछिलाम ए 6टी मूलनीतिर बाइरे जदि केउ जाय अवश्यई से पथभ्रष्ट हबे एबं ए पथभ्रष्टताई ताके दूरे सरिये दिबे जे तारा कखनो सही आकिदा आर फिरे आसते पारबे ना আর সহি আকীদা ফিরে আসতে পারবে না এইজন্য যতক্ষণ না 6টি মূলনীতি ফিরে আসবে সহি 6টি আকীদা নেয়ার ক্ষেত্রে 6টি মূলনীতি ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো সহি সঠিক পথে ফিরে আসতে পারবে না এবং তারা বিশুদ্ধ আকীদার ধারক বাহক হতে পারবে না এইজন্য আমরা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দেখি যে তিনি তার এই আকীদার কিতাবে আকীদার লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তিনি সহি আকীদা কিভাবে গ্রহণ করতে হবে কিভাবে খারাপ আকীদা দূরে থাকতে হবে সেই জিনিসগুলো উল্লেখ করেছেন তার মধ্যে তিনি যে বলছেন যে বিশেষ করে তিনি আহলুল কালাম যারা যারা কালাম শাস্ত্রবিদ তাদের ব্যাপারে তাদের বিভিন্ন তাদেরকে নিন্দা করে যে সমস্ত বাণী তিনি দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন ফামান রামা ইলমু মা হাযারা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত তাসলিম ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিস তাওহীদ ওয়া সাফিল মা'রিফা ওয়া সহীহিল ঈমান। গুরুত্বপূর্ণ একটি বাক্য, এই বাক্যটির ব্যাখ্যা করা দরকার। তিনি বলছেন যেই ব্যক্তি, আমি ব্যাখ্যা করে যাচ্ছি এটাও বুঝবেন, যেই ব্যক্তি ফামান রামা ইলমু মা হাযারা আনহু ইলমুহু, যে ব্যক্তি ইচ্ছা করবে, রাম অর্থ ইচ্ছা করা, জানতে ইচ্ছা করবে, রাম যেই জ্ঞান তার কাছে দেয়া হয়নি সেই জ্ঞান জানার ইচ্ছা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলাকে দৃশ্যনীয়ভাবে প্রমাণ করার জ্ঞান আমাদের দেয়া হয়নি। আমাদেরকে ঈমান বিল গায়েব আনতে করতে বলা হয়েছে আল্লাহ তাআলার বিষয়ে, এবং ঈমানের প্রত্যেকটি বিষয় এরকম যে সেখানে আমরা সব কিছু দেখে বিশ্বাস করার মতো নয়, কিন্তু আমি যদি কোনো এর পিছনে লেগে যাই যে আমাকে দেখেই বিশ্বাস করতে হবে তাহলে কি হবে। তিনি বলেছেন ফামান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমু মা হাযারা আনহু ইলমুহু, যে জিনিসের নিষিদ্ধ করা হয়েছে জানা সেটা জানার প্রতি তার ইচ্ছা প্রকাশ পাবে, ওয়া লাম ইয়াকনা বিত তাসলিম ফাহমুহু, এবং জানার ক্ষেত্রে মেনে নেয়াটাই যথেষ্ট মনে করবে না, তার বুঝটাকে মেনে নেওয়া যথেষ্ট মনে করবে না, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যে সমস্ত ভাষ্য আছে এটা বুঝার যথেষ্ট মনে করবে না, মনে করবে যে কেন করা হলো, আল্লাহ কেন এটা করলেন সেটার দিকে তখন একটা মানুষ ধাবিত হতে থাকবে, আল্লাহ তাআলার কারণ খুঁজতে থাকবে। প্রত্যেকটা জিনিস হাজাবাহু মুরামু, তার ইচ্ছা তাকে বাধা দিবে, আন খালিস তাওহীদ, তাওহীদকে খালিস করা থেকে, ওয়া সাফিল মা'রিফা, এবং জ্ঞানকে পরিস্ফুট করার ক্ষেত্রে এবং পরিষ্কার করার ক্ষেত্রে বাধা দিবে, ওয়া সহীহিল ঈমান, এবং বিশুদ্ধ ঈমান থেকে তাকে দূরে সরিয়ে রাখবে, এই কথাগুলো একটু ছোট্ট কথা ইমামের, আসলে ছোট কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে, সেই কথাটাই আমরা এখন ব্যাখ্যা করব। এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে যে একটা মানুষের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে নস আসছে এর মধ্যে সীমাবদ্ধ থাকা, আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য আসছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা, এর বাইরে অন্য কোনো উৎসের দিকে না যাওয়া। উৎসের দিকে মানুষ কখন যায়, যখন তার উদ্দেশ্য দুইটা জিনিস থাকে, একটা হলো হয় উদ্দেশ্য খারাপ, নাহলে সে তার উদ্দেশ্য ভালো কিন্তু সে বুঝতে ভুল করেছে, দুইটার একটা হবে। এই সমস্ত মানুষগুলো যারা কোরআন এবং সুন্নাহর ভাষ্য বোঝার ক্ষেত্রে সহিহ আকীদা থেকে দূরে সরে যায় তাদের দুইটি উদ্দেশ্যের একটি অবশ্যই হচ্ছে, একটা হচ্ছে উদ্দেশ্য খারাপ, একটা হলো সুউল কাজদ, তার উদ্দেশ্য খারাপ, আরেকটা হচ্ছে তার উদ্দেশ্য ভালো কিন্তু সে সুউত্তরিক পথটা ভুল করেছে, এই পথে তা আগানোর উদ্দেশ্য তার আল্লাহ তাআলা তার অনুমোদন করেননি, পথ ভুল করেছে। তো এই জাতীয় মানুষগুলো দুইটাই ভুল, যে আমার উদ্দেশ্য থাকতে হবে, কোনো উদ্দেশ্য খারাপ হোক আর ভালো হোক পথটা তার স্পষ্ট থাকতে হবে, উদ্দেশ্য ভালো হলেই সে মুক্তি পাবে কথাটা এরকম নয়। যে ব্যক্তি ভুল করছে বা আকীদাগত জিনিস যাচ্ছে সে উদ্দেশ্য ভালো হতে নিয়ে সে মনে করছে ইসলামের সেবা করছে, যে আমি প্রমাণ করে দেখাবো, প্রমাণ করে বিভিন্ন বই লিখবো বা আল্লাহকে প্রমাণ করে দেখাতে যাচ্ছি ইত্যাদি, এর দ্বারা উপকৃত হবে না, ইসলাম এটা ঈমান বিল গায়েবের জিনিস, যে ঈমান আনবে সে না দেখে ঈমান আনতে হবে, আর যে ঈমান আনবে না তার জন্য আমাদের কোনো করণীয় নেই, আমাদের একটাই করণীয় সেটা হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে আমাদের মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আল্লাহর বাণী যদি আমরা তাদের কাছে পৌঁছে দেই যে আল্লাহর উপর ঈমান আনতে হবে যথেষ্ট, এরপর ঈমান না আনলে সে দায়ী হবে, তাকে শুধুমাত্র হ্যাঁ আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন দেখাতে পারবো কিন্তু আল্লাহ তাআলার দর্শন দেখিয়ে দিতে হবে, তিনি তার অস্তিত্ব আমাদেরকে স্পষ্টভাবে 100% প্রমাণ করে দিতে হবে, এই জাতীয় দায়িত্ব আমরা কখনো নেব না, কারণ এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন, এটা কখনো সম্ভব না। প্রত্যেকটি কার্যকারণ আমরা জানবো না, আল্লাহ তাআলার কিসে কি হয়েছে সে কার্যকারণ জানার সুযোগ সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। সেই হিসাবে যে ব্যক্তি, তিনি আমাদের ইমাম বলতেছেন ফামান রামা ইলমু মা হাযারা আনহু ইলমুহু, যে ব্যক্তি এমন কোন কথার উদ্দেশ্য নিবে যেটা আল্লাহ তাআলা নিষেধ করে, যে এটা জানার কোনো সুযোগ নাই সেটা জানার জন্য চেষ্টা করব আমরা, এমন কিছু হলে ওয়া লাম ইয়াকনা বিত তাসলিম ফাহমুহু, আমার বুঝ যদি কোনো যে আল্লাহ তাআলা যেই জিনিসগুলি দিয়েছে সেগুলোতে মেনে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ না থাকবে, যে আমি আরও কিছু বেশি বুঝতে চাই তাহলে কি হবে, হাজাবাহু মুরামুহু আন খালিস তাওহীদ ওয়া সাফিল মা'রিফা সহীহিল ঈমান, তার ইচ্ছা এই যে ইচ্ছা করাটা সেটাই তাকে তাওহীদের বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখবে এবং মা'রিফাত থেকে তাকে বিমুখ করবে এবং সহীহ ঈমান থেকে তাকে বিশুদ্ধ ঈমান থেকে তাকে বিরত রাখবে। এই জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তাআলা যতটুকু যে জিনিসের জ্ঞান আমাদের দিয়েছেন তার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং এর মধ্যে নিজেকে যথেষ্ট মনে করা আর বাইরে আগ বাড়িয়ে নতুন কিছু আমি প্রমাণ করা বা অন্য কোনো উৎস থেকে কোনো কিছু নিয়ে এসে আকীদা গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে সহিভাবে তার দ্বীনকে মানার এবং বোঝার এবং সেটাকে সম্মান করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু